মুভির শুরুতে আমরা জন আর অ্যালেক্স নামে একটি কপলকে দেখতে পাই যাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল বাড়ির খাবার ও বাড়ি ভাড়া চালাতে খুব কষ্ট হচ্ছিল জন একটা মার্কেটিং কোম্পানিতে কাজ করত সেখানে তার বস সব তাকে দেখতো বলতো যে যদি সেল না বাড়ে তাহলে তাকে বাদ দিয়ে দেবে এদিকে অ্যালেক্স বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিত তার খুব একটা এক্সপিরিয়েন্স না থাকার জন্য কোনো চাকরি পায়নি এদিকে তার বাড়ির মালিক মাঝে মাঝে বাড়ি ভাড়া চাইতো আর ঝগড়া করে যেত একদিন জন আর অ্যালেক্স একটি ফ্রেন্ডশিপ পার্টিতে যায় যেখানে তাদের ড্রেস কোড ছিল ফরমাল তারা না জানায় সাধারণ ড্রেসে চলে যায় এই পার্টিতে একজন ক্লাস ছিল ক্লাসমেট ছিল সে খুব ধনী পরিবারের এসব দেখে জন আর নিজেদের ছোট মনে হলেও তারা পার্টিতে থেকেই যায় কারণ সেখানে তারা ফ্রিতে ড্রিঙ্ক করতে পারছিল আসলে কিনে ড্রিঙ্ক করার মতো টাকা তাদের কাছে ছিল না আর ফ্রিতে ড্রিঙ্ক পেয়ে অনেক ড্রিঙ্ক করার পর জন বমি করতে থাকে অ্যালেক্স তার জন্য লেবু জল বানাতে গিয়ে দেখে ফ্রিজে জল পর্যন্ত নেই তাদের কাছে যতটুকু টাকা ছিল সেটা নিয়ে তারা বাজারে যায় যাওয়ার সময় রাস্তা একটা অ্যাক্সিডেন্ট হয় কিন্তু তাদের কোনো ক্ষতি হয় না এই সময় জন যখন পুলিশের সাথে কথা বলছিল অ্যালেক্স লক্ষ্য করে বয়স্ক মহিলা ডাস্টবিন থেকে চকচকে একটি টিপট তুলে নিয়ে পাশের একটি অ্যান্টিক দোকানে ঢুকে যায় অ্যালেক্স এটার প্রতি খুব কৌতূহল হয় আর সে দৌড়ে গিয়ে দোকানে ঢুকে যায় সেখানে সে বৃদ্ধ মহিলার সাথে গল্প করে অ্যান্টিক জিনিসপত্রের খুব প্রশংসা করে এরপর সেই মহিলার ফোন আসলে সে অন্যমনস্ক হয়ে পড়ে আর সেই সুযোগে অ্যালেক্স এই টিপটটি নিয়ে চলে যায় জন একটু অবাক হয় অ্যালেক্সকে প্রথমবারের মতো চুরি করতে দেখে পরের দিন জন যখন অফিসে যায় অ্যালেক্স বাড়িতে চুল ড্রেসিং করছিল এদিকে অন্য মনস্ক হয়ে ফোনে কথা বলতে বলতে হেয়ার মেশিনটা এতটাই গরম হয়ে পড়ে যে তার চুল পুড়ে যায় এর সাথে সাথে টিপটটা কেঁপে ওঠে অ্যালেক্স দেখে তার ভিতরে কিছু টাকা জন্মেছে ব্যাপারটা খুব অবাক হয়ে যায় সে জিনিসটা বোঝার জন্য মাথার চুলটা নিজে নিজে কেটে ফেলে আশ্চর্যজনক ভাবে টিপটের ভিতরে কিছু টাকা জমা হতে থাকে এরপর অ্যালেক্স নিজেকে বিভিন্ন উপায়ে ব্যথা দিতে থাকে এরপর নিজেকে যত বেশি ব্যথা দিতে থাকে টিপটের মধ্যে তত বেশি টাকা বেরোতে থাকে আর অন্যদিকে ঠিকঠাক সেল না করার জন্য জনের বস তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেয় সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে দেখে অ্যালেক্স ক্ষত বিখ্যাত হয়ে পড়ে আছে জন তাড়াতাড়ি ডাক্তার কথা বললে অ্যালেক্স বলে কোনো দরকার নেই এরপর জন চাকরি চলে যাওয়ার কথা বললে অ্যালেক্স সজোরে চড় মেরে দেয় জন কিছু বোঝার আগে অ্যালেক্স তাকে টিপটে তৈরি হওয়ার কথা টাকাগুলি দেখায় আর সে বোঝা যায় তাদের দুজনের মধ্যে কেউ একজনকে ব্যাথা পেলে টিপট থেকে টাকা তৈরি হবে অ্যালেক্স জনকে সবকিছু বুঝিয়ে বলে কিন্তু জন কথাগুলি বিশ্বাস করছিল না তখন জনকে বিশ্বাস জোগাতে অ্যালেক্স জনের গোপনঙ্গে সঙ্গে জোর করে লাথি মারে টিপট আগের থেকে অনেক বেশি টাকা উৎপন্ন করে এরপর জন সবকিছু বিশ্বাস করে নাই। এরপর তারা দুজনে সারা রাত দুজনকে আঘাত করে টিপট থেকে টাকা উৎপন্ন করে এই করতে করতে তারা একটা সময় ক্লান্ত হয়ে পড়ে এরপর জন বলে এই টিপটের জন্য তাদের সম্পর্ক নষ্ট হতে পারে অ্যালেক্স বলে এই সব কিছু হবে না এক মিলিয়ন ডলার হয়ে গেলে টিপটে ছুঁড়ে ফেলে দেবে জনের মনে সন্দেহ থেকে যায় অ্যালেক্স যখন ঘুমাচ্ছিল তখন জন টিপটটি নিয়ে সেই পুরাতন দোকানে ফেরত দিতে যায় কিন্তু সে দেখে দোকানটি বন্ধ আছে তাই সে একটা অ্যান্টিক দোকানে বিক্রি করতে যায় এবং চেষ্টা করে সেখানে একটা টিপটের জন্য পাঁচ হাজার ডলার দেবে এটা জনের অনুযায়ী খুব দাম কম ছিল তাই সে সেটা নিয়ে বাড়ি ফিরে আসে আর অন্যদিকে টিপটটা টিভিতে দেখালে ডক্টর লিং নামে একজন দেখতে পায় তার খুব তাড়াতাড়ি করে জনের সাথে দেখা করতে যায় এদিকে জনার আর অ্যালেক্স নিজেদেরকে ব্যাথা দিয়ে টাকা তৈরি করতে শুরু করে দেয় তারা তাদের হাত গ্যাসের মধ্যে পুড়িয়ে ফেলে অবশ না করায় দাঁত তুলে ক্যাটু করায় বিছানায় অন্য জন্তুরের মতো ব্যথা দিতে থাকে যার ফলে টিপটটা অনেক অনেক টাকা তৈরি করে দেয় এর ফলে এরা অনেক তাড়াতাড়ি ধনী হয়ে যায় পরের দিন এলেক্সের ফ্যামিলি তার বাড়িতে আসে জন গরিব হওয়ার কারণে এলেক্সের ফ্যামিলি জনের মজা নিত কিন্তু তারা জনের বাড়িতে এত দামি দামি জিনিসপত্র দেখে অবাক হয়ে যায় তারা জিজ্ঞাসা করে জন এখন কি করে জন বলে সে এখন একটা বড় বিজনেসম্যান পরের দিন জন আর এলেক্স তাদের সব বকিয়া টাকা সব পরিশোধ করে দেয় সেটাকে নিয়ে একটা সেলিব্রেট করে হঠাৎ দরজায় কে যেন ধাক্কা মারে জন দরজা খুলে দেখে যমজ দুই ভাই এসেছে তাদের ঠাকুমা টিপটটি খুঁজতে তারা জনকে খুব মারধর করে তারা বলে হ্যালো কষ্টের সময় থেকে ঠাকুমা টিপটটি সামলে রেখেছিল আগের সপ্তাহে জন অ্যালেক্স টিপটটি নিয়ে চুরি করেছে সেই দুঃখে তাদের ঠাকুমা হার্ট অ্যাক করে মারা গেছে এখন তাদের টিপটটি চাই অ্যালেক্স মিথ্যা বলে টিপটটা তারা অন্য মিউজিয়ামে বিক্রি করেছে এবং তার হাফ টাকা মেকআপে জিনিসে শেষ করে ফেলেছে আর বাকি টাকা তার কাছে আছে অ্যালেক্স কোনক্রমে তাদেরকে দিয়ে দেয় সেই টাকাটি তখন তৈরি হয়েছিল যখন জন মার খাচ্ছিল যাই হোক সেই টাকাগুলি নিয়ে তারা চলে যায় এই ঘটনার পর টিপটের ব্যাপারে জানার জন্য তারা একটি লাইব্রেরিতে যায় সেখানে একটি বইয়ের পাতায় টিপট থেকে টাকা তৈরির ভয়ঙ্কর কাহিনী দেখতে পায় কিন্তু সে লুকিয়ে ছিঁড়ে ফেলে যাতে জন সেটা না দেখতে পায় তারপর তারা জানতে পারে যেটি যিশুখ্রিস্টের সময়ের টিপট যার মধ্যে ম্যাজিক্যাল সিস্টেম থাকলেও কিন্তু ফলাফল ভয়ঙ্কর কিন্তু যে পাতায় পরিণীদের কথা লেখা ছিল সেটা আগে থেকে অ্যালেক্স ছিঁড়ে ফেলেছে এরপর দেখা যায় তারা একটা দামি গাড়ি এবং বাড়িও কিনে ফেলে তারা একটা বাড়িতে বড় পার্টি রাখে সেখানে তারা সমস্ত ধনী বন্ধুদেরকে নিয়ে ইনভাইট করে এবং সেই সমস্ত ডাক্তার লিং নামে একজন আসে সে বলে জন আর অ্যালেক্স খুব বিপদের মধ্যে আছে সে আরো জানায় সে এমন একটা জিনিস থেকে এসেছে তারা অ্যান্টিক আর মিউজিক নিয়ে ম্যাজিক নিয়ে গবেষণা করে তারা টিপটটা কিনতে চায় জন অফার শুনে অবাক হয়ে যায় কিন্তু ডক্টর মুখের দরজা বন্ধ করে দেয় দেয় তাকে তাড়িয়ে লোভি ওপর কিন্তু সেই রাতে জন আর অ্যালেক্স একে অপরকে ব্যাথা দিয়ে টাকা তৈরি করার জন্য ঘটনাটি দেখে নেয় আর্নি নামে একজন লোক এবং টিপটের ক্ষমতা সম্পর্কে বুঝে যায় আর্নি জোর করে সেই টিপটটা নিয়ে পালিয়ে যায় তারাও তার পেছনে পেছনে আসে এবং হাতাহাতি হয় এর ফলে টিপটটা রাস্তায় পড়ে যায় এবং তার উপর দিয়ে গাড়ি চলে যায় কিন্তু তারা অবাক হয়ে দেখে টিপটের উপর কোনো দাগ পর্যন্ত পড়েনি তারা বুঝে যায় এটি টিপটটি আসলে একটি অপ্রাকৃতিক বস্তু তাই পরের দিন ওই টিপটের ব্যাপারে জানতে ডক্টর লিংকের কাছে যায় ডক্টর লিং জানায় আগে টিপটের মালিকরা তারা নিজে থেকে নিজের জীবন দিয়েছে নয়তো অন্য কারের কাছে মারা গেছে আসলে টিপটটা যাদের কাছে আসে তারা লোভী হয়ে টাকার জন্য নিজেদেরকে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলার জন্য কোন দ্বিধাবোধ করে না তাই ডক্টর লিং তাদেরকে দুজনকে বলে টিপটটা তাকে দিয়ে দিতে কিন্তু জন আর অ্যালেক্স তাতে কোনো রাজি হয় না সেখান থেকে চলে যায় সেই রাতে জন আর অ্যালেক্স যখন বাড়িতে ঘুমাচ্ছিল অ্যালেক্সের মনে হয় তাদের বাড়িতে কেউ যেন ঢুকেছে সে জনকে জানায় তারা দুজন উঠে এবং দেখে সেই যমজ ভাই টাকা গুলো সব নিয়ে পালাচ্ছে জন আর অ্যালেক্স তাদেরকে টিপটটা দিয়ে দিতে চাইছিল তারা বলে এই টিপটটা তাদের কোনো দরকার নেই কারণ তারা জানতো এই টিপটটি যাদের কাছে থাকবে তারা জীবনে কষ্ট আর দুঃখ ছাড়া আর ব্যথা ছাড়া কিছু থাকবে না জীবন তাই তারা সব টাকা নিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে দেখা যায় টিপট টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ ছোট কটো ব্যথা সে সেখান থেকে সয়ে গেছে তাই টিপটটা টাকা দিয়া চালু করবে কেউ বড় ব্যথা দিলে তাই দুজনে একটা বাড়ে যায় সেখানে একটা লম্বা চড়া লোকের সঙ্গে জন ইচ্ছা করে ঝগড়া শুরু করতে থাকে যার ফলে জন সেই লোকটার হাতে বিশাল মার খায় তখন টিপটটা টাকা দেওয়া শুরু করে দেয় যেটা দেখে অ্যালেক্স খুব খুশি হয়ে যায় একদিন অ্যালেক্স পার্কে বসেছিল তার সামনে একজন কেস্ট করতে গিয়ে পড়ে যায় তার ফলে টিপটটি টাকা তৈরি করে দেয় এটা থেকে সে বুঝে যায় অন্য কেউ কষ্ট পেলে একটা টাকা তৈরি করবে সে জনকে এ কথাগুলি বলে এবার তারা ফাইটিং ম্যাচ হসপিটালের এই এইসব জায়গায় ঘুরে বেড়াতে থাকে এর ফলে তারা দুজন বিশেষত অ্যালেক্স বেশি টাকায় পাবার আশায় লবি হয়ে পড়ে একদিন রাস্তায় যাবার সময় অ্যালেক্স ইচ্ছা করে ধাক্কা মারার সময় টিপটটি বেশি টাকা উৎপন্ন করে এই মনুষত্ব নিয়ে একটি জনকে ধাক্কা মারতে যায় এই মুহূর্তে স্টারিংটি ঘুইরে দেয় অ্যালেক্স জন অল্প সময়ের জন্য বেঁচে জন রেগে গিয়ে পাগল বলে উত্তরে হয়ে দেখায় এরপর অ্যালেক্স বাড়ি পৌঁছে দেখে টিপটি টাকায় ভর্তি হয়ে আছে এ থেকে তারা বুঝতে পারে কেউ মানসিক ভাবে আঘাত পেলে টিপরটি টাকা তৈরি করে দেবে এরপর তারা একে অপরকে কিউ কথাবার্তা বলতে থাকে তারা মনে করে শারীরিক ভাবে ব্যথা দেওয়ার থেকে এটা অনেক উত্তম পরের দিন সকালে তারা মন ভাঙার জন্য তৈরি হয়ে থাকে তারা তাদের বিবাহে বহিপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলে অ্যালেক্স যখন বলে ফেলে আর্নির সাথে সে রাত কাটিয়েছে তখন জন প্রচণ্ড রেগে প্রতিশোধ নিতে যায় সে সোজা আর্নির বাড়িতে যায় তার স্ত্রীকে অভিশপ দেয় এবং সে তাদেরকে অবাক করে দেয় টিপট থেকে টাকা বেরিয়ে থেকে অর্থাৎ অন্য মানুষকে ইমোশনাল আঘাত করলেও টিপট থেকে টাকা বেরোবে এটা জানার পর তারা তাদের পুরাতন বন্ধুদের এবং আত্মীয়দের সাথে দেখা করতে শুরু করে এবং তাদেরকে তাদের আত্মীয়দের অতীতের কথা মনে করিয়ে দেয় এর ফলে তাদের বহু মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু তাতেই তাদের কোনো যায় আসে না একদিন অ্যালেক্সের মাথায় অন্য লোভের চিন্তা ভাবনা আসে সে শহরের ড্রাগ ডিলার এবং সেক্স ইন্ডাস্ট্রিদের মেরে ফেলে টাকা ইনকাম করতে চাই জন আপত্তি করে অ্যালেক্স কোনো কর্মে তাকে মানিয়ে নেয় এটা বলে এই লোকগুলি আসলে সমাজের আবর্জনা পরে তারা যখন কবরের মাটি খুলছিল সেখানে হঠাৎ জনের মন পরিবর্তন হয় অ্যালেক্সকে থামানোর চেষ্টা করে আর বলে এই অভিশপ্ত টিপটটা কতটা নিচে দিকে নামিয়ে রেখেছে অ্যালেক্স জনকে বলে সে কোনো মতে থামবে না জনের কোনো সাহায্য না পেলেও সে এই কাজ একাই করবে এবং মার্ডার গুলো একাই করবে অ্যালেক্সের এই কথা শুনে অভি আতঙ্কিত জন ডক্টর লিঙ্কের কাছে যায় সাহায্যের জন্য মিস্টার লিং তাকে জানায় অনেকটা দেরি হয়ে গেছে উপরটা আরো লবি করে দিয়েছে অ্যালেক্স কে ডক্টর লিং জানায় এখন একটা রাস্তা আছে বাঁচার উপায় অ্যালেক্স কে অ্যালেক্স এর উচিত ডক্টর লিং এর হাতে স্বেচ্ছায় টিপোটা তুলে দিতে পরদিন অ্যালেক্স বাথরুম থেকে স্নান করে বেরোনার জন্য জন দেখতে জনকে দেখতে পায় সে সে বইয়ের পাতা ছেঁড়া নিয়ে জানালায় বসে আছে যেটা অ্যালেক্স আগে থেকে ছেড়ে ফেলেছিল জন অ্যালেক্সকে এবং টিপটের জন্য যে কোনো একটাকে বেছে নিতে বলে চুপ করে অ্যালেক্স থাকায় জন জানালা থেকে ঝাঁপ দিয়ে দেয় এই ঘটনায় অ্যালেক্স হতবম্ব ও আতঙ্কিত হয়ে জনকে ছুটে দেখতে যায় ভাগ্যবশত জন বেঁচেছিল তার কোনো গুরুতর অবস্থা হয়নি এরপর অ্যালেক্স ফাইনালি তার ভুল বুঝতে পারে এবং কানতে কানতে সে শরীর থেকে নেয় এবং তার জন্য জীবনে কোনো না থাকলে টাকা উৎপন্ন হবে না তার জীবনে সব থেকে পিছু ছাড়িয়ে নেবে সেই রাতে আর্নি তাদের বাড়িতে হানা দেয় এবং টিপটটা চুরি করে নিয়ে যায় পরের দিন সকালে টিপট না খুঁজে পেলে কি ঘটেছে বুঝতে পেরে যায় তারা আর্নির বাড়িতে গিয়ে দেখে ঘর সব লন্ডভন্ড হয়ে আছে স্বামী স্ত্রী ক্ষতবিক্ষত হয়ে আছে অর্থাৎ তাদের অবস্থা জন আর অ্যালেক্সের কয়েক সপ্তাহ আগের মতো হয়ে আছে এই সময় দুই জমজ ভাই পৌঁছে গুলি চালাতে থাকে এবং চারজন একে অপরকে গুলি ছুঁড়তে থাকে চারজনের মৃত্যু হয় ভাগ্যক্রমে জন আর অ্যালেক্সের কিছু হয়নি তারা সমস্ত ক্যাশ আর টিপট নিয়ে মিস্টার লিঙ্কের সাথে দেখা করে যায় অ্যালেক্স স্বেচ্ছায় সেই টিপট আর লিঙ্কের হাতে তুলে দেয় নিজেদের এই অভিশপ্ত থেকে মুক্তি পায় আর এই মুভির শেষ দিক দৃশ্য দেখা যায় মিস্টার লিং সেই টিপটটা গভীর সমুদ্রের জলে ফেলে দেয় যাতে এই টিপটটা আর কেউ কোনো দিন খুঁজে না পায় এখন প্রশ্ন হলো আপনাদের হাতে এরকম টিপট পেলে আপনি কী করবেন কমেন্টে জানান